হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ভিউয়ার্সের করা চারটি প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছে সুরেশ বৈদ্য। ওর প্রশ্ন হলো, রবি এবং অজয় একই সময়ে এই স্থান থেকে 60 কিলোমিটার দূরবর্তী 20 স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রবির গতিবেগ অজয়ের গতিবেগের থেকে 4 কিলোমিটার কম। অজয়ের 20 স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 12 কিলোমিটার দূরে রবির সাথে দেখা হলো। রবির গতিবেগ ঘন্টায় কত? অনেকটাই লম্বা প্রশ্ন, তো একটু বুঝতে হবে। দুজন বন্ধু আছে, রবি এবং অজয়। এরা এ স্থান থেকে বি স্থানে যাবে, ঠিক আছে? যাদের দূরত্ব হচ্ছে এ থেকে বি অবধি 60 কিলোমিটার। এখন বলেছে এখানে রবির গতিবেগ অজয়ের গতিবেগের থেকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম। এখানে রবির গতিবেগ হচ্ছে কম আর অজয়ের গতিবেগ 4 কিলোমিটার বেশি। অজয় বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 12 কিলোমিটার দূরে রবির সাথে দেখা হলো। তো রবির যেহেতু গতিবেগ কম, তাই সে কম যাবে। আর অজয় বি স্থানে পৌঁছে গিয়ে আবার যদি এর দিকে যাত্রা করে, ধরো এটি হচ্ছে এ, যার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, এটি হচ্ছে বি, ঠিক আছে? এর টোটালটা হচ্ছে 60 কিমি। এখন এখান থেকে রবির যেহেতু গতিবেগ কম, সে কমটুকু যাবে, ঠিক আছে? আর অজয়ের গতিবেগ বেশি। অজয় কি করেছে না, পুরোটাই গিয়ে 60 কিলোমিটার গিয়ে আবার 12 কিলোমিটার দূরে, বি থেকে 12 কিলোমিটার দূরে এখানে গিয়ে রবির সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এখানে গিয়ে রবির সাথে দেখা হচ্ছে। এদের বলেছে পার্থক্য হচ্ছে রবির কম 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তো রবির গতিবেগ কত ঘন্টায় সেটি আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো এটুকু হচ্ছে 12 কিলোমিটার, যেহেতু 12 কিলোমিটার গিয়ে ফিরে এসছে, এটি হচ্ছে 12 কিলোমিটার। তো আমরা এতটুকু কতটা বলতে পারি, যেটুকু রবি গিয়েছে সেটি হচ্ছে 48 কিলোমিটার, ঠিক আছে? এখন এটি হচ্ছে মিটিং পয়েন্ট। কি করে বের করব, অঙ্কটা কিভাবে বের করব, খুব সহজেই। দেখো আমরা ধরে নেব, ঠিক আছে, ধরব একটি রবি আছে আর একটি অজয়, ঠিক আছে? তো আমরা অজয়টা প্রথমে ধরে নেবো এক্স কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে, এর গতিবেগ। তো রবির গতিবেগ কত হবে না, x-4, 4 কিলোমিটার কম, কিমি প্রতি ঘন্টা। এখন এটুকু দেখো, যখন অজয় যাচ্ছে পুরোটা 60 কিলোমিটার গিয়ে আবার 12 কিলোমিটার এসছে, অর্থাৎ মোট 72 কিলোমিটার গিয়েছে, ঠিক আছে? অজয় মোট গিয়েছে কত, 72 কিলোমিটার। তো 72 কিলোমিটার যদি যাই মোট, তো এত ঘন্টায় গিয়েছে, এক্স ঘন্টায়, এটি হচ্ছে গতিবেগ। তো যদি 1 ঘন্টায় এটুকু যাই, তো 72 কিলোমিটার যেতে অজয়ের কত সময় লাগবে, না 72 ডিভাইডেড বাই এক্স, এত ঘন্টা। এবার যেহেতু অজয় 72 বাই এক্স ঘন্টা গিয়েছে, তো সেই একই সময় তো রবিও গিয়েছে, রবিও 72 বাই এক্স ঘন্টা গিয়েছে। এখন রবি 1 ঘন্টায় এটা যায়, তো এই পুরো 72 বাই এক্স ঘন্টায় কত দূর যাবে রবি? তো রবি যাবে x-4, এটা হচ্ছে 1 ঘন্টায় যায়। তো 72 বাই এক্স দিয়ে কত ঘন্টায় কত যাবে, না 72 বাই এক্স দিয়ে গুণ করে দেবো। তো এত দূর যাবে, এত দূর অর্থাৎ কত, সেটি কিন্তু বলাই আছে, ঠিক আছে? রবি গিয়েছে, এখানে গিয়ে মিট করেছে, অর্থাৎ 48 কিলোমিটার গিয়েছে। তো এই হিসেবে শর্তে এটি সমান হচ্ছে 48 কিলোমিটার। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, ঠিক আছে? তো এক্স এর মান বার করলে এখানে গুণ করবো 72x-428+28 x গুণ হয়ে যাবে 48 এর সঙ্গে। 48 যদি এদিকে নিয়ে আসি, তো 72x-48x এটা যাবে 288। তো এখান থেকে পাচ্ছি 24x=288, অর্থাৎ x=288/24। 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 4, 7, 28, 4, 2, 72, তো 6 দিয়ে কাটলে 12। তো এক্স হচ্ছে 12। এখন আমাকে বলেছে রবি ঘন্টায় কত কিলোমিটার যায়। তো রবি যায় x-4, অর্থাৎ 12-4=8 কিমি প্রতি ঘন্টা। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? রবির গতিবেগ হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নটি করেছে সুরেশ বৈদ্য। এর প্রশ্ন হলো, এবিসি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট, 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটির ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খোলা রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল খুলে দিলে বাকি অংশ 3 মিনিটে পূর্ণ হয়। এ নলটি কতক্ষণ খোলা ছিল? এখানে 3টি নল, একটি এ নল 20 মিনিটে, বি নল 12 এবং সি নল 15 মিনিটে পূর্ণ করে।
এখন এ নলটি কিছুক্ষণ খোলা ছিল, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কিছুক্ষণ পূর্ণ হয়েছে, বাকি যেটা খালি থাকে সেটি বি আর সি পূর্ণ করেছে, কত মিনিটে? না 3 মিনিটে। তো এ নল কতক্ষণ খোলা ছিল সেটা আমরা বের করতে হবে, তা আমরা ইউনিট মেথড দিয়ে করব, ঠিক আছে? এখানে এ হচ্ছে 20 মিনিটে পূর্ণ করে, বি পূর্ণ করে 12 মিনিটে, আর সি পূর্ণ করে 15 মিনিটে। তো 12, 15, 20 এদের এলসিএম বের করতে হবে আমাকে, ঠিক আছে? এলসিএম হচ্ছে 60, তা আমরা ধরে নেব মোট যে জল ধরে সেটি হলো 60 ইউনিট জল ধরে। এখন এর ক্ষেত্রে যদি দেখি, তো এ 20 মিনিটে 60 ইউনিট করে, তো 1 মিনিটে কত করবে? 1 মিনিটে করবে 60/20, অর্থাৎ 3 ইউনিট। বি 1 ইউনিট, 1 মিনিটে করবে 60/12, অর্থাৎ 5 ইউনিট। আর সি করবে 1 মিনিটে 60/15, অর্থাৎ 4 ইউনিট। এবার এ আমাদের জানা নেই, ঠিক আছে? কিন্তু বি জানা আছে, 3 মিনিট করে খোলা ছিল বি আর সি, বিও 3 মিনিট এবং সিও 3 মিনিট খোলা ছিল। তো আমরা এখানে জাস্ট 1 মিনিটে 5 ইউনিট, তো 3 মিনিটে কত করবে? 3 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 15 মিনিট। আর সি খোলা ছিল 3 মিনিট, একে 3 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 12 ইউনিট। তো এই দুজনে মিলে যে বাকি অংশটা ছিল সেটা পূর্ণ করেছে, তো বাকি অংশটা কত ছিল? এটি, অর্থাৎ 27 ইউনিট, এটি ছিল বাকি। এটি বি আর সি 3 মিনিটে, লাস্ট 3 মিনিটে পূরণ করেছে, তার মানে বাকি যেটা ছিল সেটা সবই পূরণ করেছে এ। তো কত হয় বাকি? বাকি হয় 60 - 27, অর্থাৎ 33 ইউনিট, এটি পূরণ করেছে এ। তো এ কতক্ষণে পূরণ করেছে সেই সময়টুকু বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এ এখানে 1 মিনিটে 3 ইউনিট করে, 1 মিনিটে 3 ইউনিট, তো 33 ইউনিট করতে কত সময় লাগবে? 33/3, অর্থাৎ 11 মিনিট, এটি হবে আমাদের অ্যান্সার, 11 মিনিট। তো এ নলটি 11 মিনিট খোলা ছিল। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, পরের প্রশ্ন করেছে মোহাম্মদ আবু হানিফ। হানিফের প্রশ্ন হলো, করিম 5,000 টাকা ও রহিম 6,000 টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 6 মাস পরে ফারুক আরও 8,000 টাকা বিনিয়োগ করে। 1 বছর পর 3600 টাকা লাভ হলে ফারুক কত টাকা পাবে? তো প্রথমে দুই বন্ধু করিম এবং রহিম 5,000 ও 6,000 টাকা নিয়ে মূলধন বিনিয়োগ করেছে, ঠিক আছে? পরে 6 মাস পর, অর্থাৎ 6 মাস পরে ফারুক কি করেছে? না, 8,000 নিয়ে বিনিয়োগ করে। এখন লাভাংশ যদি, মোট লাভ যদি 3600 টাকা হয়, তো ফারুকের লাভাংশ কত সেটুকু আমাকে বের করতে হবে। তো এখানে যে কারবার আছে, অংশীদারি, অংশীদারি কারবারে আমি বলেছিলাম লাভাংশ যদি বের করতে হয় তো সময় আর মূলধন গুণ হয়ে যায়, তবেই লাভাংশের অনুপাত বের হয়, ঠিক আছে? তো করিমের 5,000 টাকা যদি আমি লাভাংশের অনুপাত বের করি, তো করিমের ছিল 5,000 টাকা, এর সঙ্গে গুণ করব কত মাস খেটেছে? না, 12 মাস, তো 12 দিয়ে গুণ। অনুপাত, রহিমের অনুপাত হবে 6,000 টাকা, এরও খেটেছে 12 মাস, তো 12 দিয়ে গুণ। আর ফারুকের ছিল 8,000 টাকা, এর খেটেছে ক মাস? না, 6 মাস, কারণ 6 মাস পর যোগ দিয়েছে। তো এটি আমরা লাভাংশের অনুপাত পেয়ে গেলাম, ঠিক আছে? তো এখান থেকে অনুপাত বের করে আমরা লাভ বের করে নেব। তো এখানে যদি 3টি 0 কাটি, 3টি 0, 3টি 0, 3টি 0, আর 6 দিয়ে যদি কাটি, তো একে 6 দিয়ে কাটলে এটা 2, এটি 6 দিয়ে কাটলে 2, ঠিক আছে? তো 2 দিয়ে কাটলে এর 2 কাটবে, এর 2 কাটবে, একে 2 দিয়ে কাটলে 4, আর যাচ্ছে না, তো হচ্ছে 5:6:4, এটি হচ্ছে আমাদের অনুপাত, লাভাংশের অনুপাত, ঠিক আছে? এটা যখন পেয়ে গেলাম, তখন আমরা সহজেই ফারুকের এটা পেয়ে যাব। তো মোট হচ্ছে কত? 15, 15-র মধ্যে ফারুক হচ্ছে 4, ঠিক আছে? তো 15-র মধ্যে ফারুকের 4, তো মোট লাভ ছিল 3600 টাকা, তার মধ্যে 15-র 4 পাচ্ছে, 4-এ 15 পাচ্ছে ফারুক, ঠিক আছে? তো কাটব 15 দিয়ে, 15-2 = 30, তার 6 = 60, 15-4 = 60, 0, অর্থাৎ 0, 4, 16, 1, 2, 9, 960 টাকা, এটি হবে ফারুকের টাকা, ঠিক আছে? এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নটি করেছে উম্মে সালমা। এর প্রশ্ন হল, চিনির বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার 20% হ্রাস করে, ওই পরিবারের খরচ, এবার অপশন দেওয়া আছে, একই থাকে, 1% বৃদ্ধি হয়, 4% হ্রাস হয়, না 4% বৃদ্ধি হয়, ঠিক আছে? তো এখানে যেটি করতে হবে, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাতে চিনির ব্যবহার কমিয়েছে কত? না, 20%। আমরা আগে থেকে ধরে নেব, ধর 100 কেজি চিনি, এর দাম হচ্ছে 100 টাকা। এখন কি হয়েছে? না, দাম বৃদ্ধি পেয়েছে 20%। তো দাম যদি 20% বৃদ্ধি পায়
এই 100 কেজি 100 টাকা ছিল, এখন 100 কেজির দাম বৃদ্ধি পেয়েছে কত না 100 টাকা 20% বৃদ্ধি, অর্থাৎ 120 টাকা। তা এখন 100 কেজির দাম কত? 120 টাকা। ঠিক আছে, আগে ছিল 100 টাকা, এখন 120 টাকা। পরিবার কি করেছে? পরিবার করেছে 20% হার্স করেছে ব্যবহার। তো যদি 100 কেজি আগে ব্যবহার করতো, তো এখন ব্যবহার করছে 20% কম, অর্থাৎ 80 কেজি। ঠিক আছে, তো 100 কেজির দাম 120 টাকা, 80 কেজির দাম কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো 100 কেজির দাম 120 টাকা হলে 80 কেজির দাম হচ্ছে 120 ÷ 100 ইনটু 80। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 ÷ 2 = 24, অর্থাৎ 96 টাকা। তো এখন দাম হচ্ছে 96 টাকা, এটি খরচ করে। ঠিক আছে, অর্থাৎ কি হয়েছে না, আগে খরচ করতো 100 কেজি ব্যবহার করতো, খরচ করতো 100 টাকা, এখন 80 কেজি ব্যবহার করছে, খরচ করছে 96 টাকা। অর্থাৎ আমাদের খরচটা কি হয়েছে না, 4% হ্রাস হয়েছে। ঠিক আছে, 4 টাকা হ্রাস, অর্থাৎ 4% হ্রাস হয়েছে। ঠিক আছে, দেখো এখানে খরচ চেয়েছে, খরচ ওই পরিবারের খরচ, খরচ কি হয়েছে না, 4% হ্রাস হয়েছে, কারণ খরচ কম হচ্ছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।